হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন লার্নিং টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অ্যাডোব তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সহজেই আপনি আমার পরবর্তী টিউটোরিয়াল পেয়ে যান। Let's start. Adobe Illustrator tutorial file option থেকে new click করব। একটি new document create করব। পূর্বে আমি Adobe তৈরি করে দেখেছিলাম, তা কপি করে new document এ paste করব। টুলবার অপশন থেকে টাইপ টুলে ক্লিক করব। লেখাটির সাইজ বাড়াব। ইউ লেটার টাইপ করব। সিলেকশন টুলের মাধ্যমে ইউ সিলেক্ট করব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ক্লিক করে দিতে হবে। প্রেস ওকে। কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করতে হবে। টুল বার অপশন থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। শিফট বাটন চেপে ধরে এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এবার অ্যাঙ্কর পয়েন্ট দুইটি টেনে সামান্য উপরে দিব। টুল বার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে ইউয়ের মাস বরাবর রেক্টেঙ্গেল ড্র করব। এবার রেক্টেঙ্গেলটির ওয়েথ ইউ এর সেম করব। লাইন সেগমেন্ট টুল নিয়ে ইউ এর ওপর একটি লাইন ড্র করব। কালার অপশন থেকে স্ট্রোক এর কালার চেঞ্জ করে দিব। স্ট্রোক এর ওয়েথ বাড়িয়ে নিব। অল্ট প্রেস করে মাউস এর লেফট বাটন চেপে ধরে লাইন সেগমেন্টটি কপি করব। এরপর একটি করার জন্য কন্ট্রোল প্লাস ডি চাপতে হবে। সিলেক্ট স্টার্ট টুল সিলেক্ট করে পয়েন্ট অপশনে থ্রি লিখে ওকে দিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে স্টারটির নিচের অংশ উপরে অংশ নিচে আনতে হবে। আইডোপার টুল দিয়ে স্টার এর কালার চেঞ্জ করে নিতে হবে। এভাবে ধরে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে স্টার এর সাইজ ঠিক করে নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে স্টার এর নিচের শেপটি নিচের দিকে সামান্য বাঁকা করে দিব। স্টারটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে গিয়ে কপি করে পেস্ট ইন ফ্রন্ট করব। কালার অপশন থেকে শেপটির কালার হোয়াইট করব। অ্যাঙ্কর পয়েন্ট টুল এর সাহায্যে হ্যান্ডেল দুইটিতে ক্লিক করলে হ্যান্ডেল ডিলেট হবে এবং শেপটি সোজা হবে।
ডাইরেক্ট সিলেকশন টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এর সাহায্যে একটি কর্নার অ্যাঙ্গেল করে নিব। এবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে নিচের অংশ বাড়িয়ে দিব। অ্যারোটির তীক্ষ্ণ অংশটি সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে টেনে নিয়ে পরেরটির উপর ছেড়ে দিলে কপি হয়ে যাবে। তৃতীয়টির জন্য কন্ট্রোল প্লাস ডি চাপলেও হবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে সহযোগিতা করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ।